বঙ্গোপসাগরের মোহনায় এভাবে মাইলকে মাইল জেগে ওঠা চরের নাম লালদিয়ার চর। এই চরে জেলেরা নিষিদ্ধ চরগড়া জাল দিয়ে ঘোপ তৈরি করে শিকার করছে বিভিন্ন প্রজাতির ছোট বড় মাছ। এই জাল বাইস করতে প্রয়োজন হয় হাজার হাজার খুঁটির, যা কিনা জেলেরা অবাদে নিয়ে আসছে পাশের বনাঞ্চল উজাড় করে। এ কাজে বন বিভাগের অসাধু কর্মকর্তা কর্মচারীরা সহযোগিতা করছে, বিনিময়ে পাচ্ছেন টাকা। লালদিয়া হরিণঘাটা ও চর লাঠিমারা সংরক্ষিত বনের গেওয়া কেওড়া সহ মূল্যবান অনেক গাছই বিক্রি করে দিয়েছে কর্মীরা। দুই মাস পর্যন্ত ধরে এই জঙ্গলের কাঁচা কাটতেছে, গোব ধাইতেছে। স্থানীয় বন বিভাগের সঙ্গে আতাত করে স্থানীয় জেলেরাই এই গাছগুলো কাটছে। কেন কাটছে? যে এই গাছগুলো দিয়ে আবার জাল পাচ্ছে এই সাগরে। মাছ শিকারের এক একটি ঘোপ তৈরি করতে প্রয়োজন হয় প্রায় 7-10 হাজার খুঁটি। বিষখালি ও বলেশ্বরে এমন প্রায় 10-15টি ঘোপ রয়েছে। সকল ঘোপের গাছ নেওয়া হচ্ছে পাশের বনাঞ্চল থেকে। সকল দিকের মাছটা আসে এই জায়গায়, ডিম ছাড়ে বা এই জায়গায় জিরাম, ওই সময় জালটা জাগাই দিই। জালটা জাগাই দিলে আর ওই মাছগুলো কোথাও যাইতে পারতেছে। হরিণঘাটা বনের বিট কর্মকর্তা দাবি করেন, এক সময় এ বন থেকে গাছ কাটা হলেও তিনি এখানে আসার পর তা বন্ধ করে দিয়েছেন। আমার এরিয়া হইছে ওই যে বড়হরের এপাশে এরিয়া, আমার এরিয়ার ভিতরে আদৌ কোনো গুপজলের খুঁটো নেই, সব খুঁটো আমি উঠে ফেলেছি। এবার আমি আমার কর্তৃপক্ষকে এটা লিখিতভাবে অভিযোগ দিয়েছি, আশাবাদী আমি কোনো ঘোপ জল হবে না, কোনো নেট হবে না, কোনো জাল হবে না, আমার জঙ্গলে কোনো লোক ঢুকতে পারবে না, কোনো খুঁটো কাটতে পারবে না। সংরক্ষিত বনের গাছ কাটা রোধে সরকার কঠোর পদক্ষেপ নেবে এমনটাই দাবি উপকূলবাসীর।